নমস্কার বন্ধুরা, বাড়ির খাবারে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলুর দম। আলুর দম আমরা সকলেই কিন্তু খেতে ভালোবাসি। পুজো আচ্চার দিনে কিংবা নিরামিষ দিনে রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে এই আলুর দম আমাদের খুব খেতে ভালো লাগে। আলুর দম আমরা প্রায়শই সকলেই বানাতে পারি। আমি কিভাবে বানালাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই আমার যেটা লাগছে সেটা হচ্ছে আলু। আলুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি 1 কিলোগ্রাম আলু নিয়েছি। আর মশলা নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা বাটা, তেজপাতা। এখানে নিয়েছি কাজু, আর আমি নিয়েছি গুঁড়ো দুধ লিকুইড করে রেখেছি। আর যেটা নিয়েছি 4 মগজের বাটা, সঙ্গে কাজু বাটা। গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আমি পরিমাণ মতন লবণও দিয়ে দেব। তারপর ভালো করে ওপর নিচ করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না। এর মধ্যে হলুদ দিলে কড়াইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। শুধুমাত্র লবণ দিয়ে ভাজলে কড়াইটা ততটাও পুড়বে না। আমি এখানে খুব বেশি ডুবো তেলে কিন্তু ভাজিনি, অল্প তেলে বারবার নাড়াচাড়া করে হালকা আঁচ রেখে আমি ভেজে নিচ্ছি। এইভাবে মিনিট পাঁচেক নাড়াচাড়া করার পর আলুগুলো প্রায় হয়ে এসছে। আর একটু এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটি পাত্রে আলুটাকে ঢেলে নিচ্ছি। আবারও কড়াই পরিষ্কার করে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম চিনি 1 চামচ। কালার করার জন্য আমি তেলের মধ্যে চিনিটা দিয়েছি। এরপর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব তেজপাতা, তারপর দিয়ে দিব গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ। হাতের কাছে লবঙ্গটা নেই, তা না হলে লবঙ্গও দিতাম। এবার সব মশলা এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনির বলক উঠা শুরু হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা বাটা। সব মশলা অল্প পরিমাণে নিয়েছি, খুব বেশি পরিমাণ আমি মশলা এখানে ব্যবহার করছি না। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আদা বাটা বেশি দিলে তরকারি তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আদা বাটা সবসময় অল্প ব্যবহার করা ভালো। আদাটা আমার ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাজু ও 4 মগজ বাটা। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার সব মশলা ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়তে শুরু করেছে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা হয়নি, তেল ছেড়ে এলেই মশলা রেডি। এবার আমি তেলটা ছেড়ে আসার পরে দিয়ে দিলাম লিকুইড দুধ। গুঁড়ো দুধটাকে লিকুইড করে রেখেছিলাম। সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো রকম হলুদের ব্যবহার করছি না, হলুদ ছাড়া এই রান্নাটা করছি আজকে। খুব সুন্দর কালার এসে গেছে দেখুন, হলুদ না দিয়েও এত সুন্দর কালার হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চামচ, আর দিচ্ছি কেওড়ার জল 1 চামচ। এগুলো একেবারে অপশনাল, দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে না দেবেন, কোনো রকম এর মধ্যে এফেক্ট পড়বে না। এমনিতে এই রান্নাটা খুবই সুন্দর হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও। এবার ধুয়ে রাখা কিশমিশটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা একেবারে রেডি। এবার শেষে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রাখতে হবে, তা নাহলে তলা ধরে যাবে। এইভাবে আলুর সঙ্গে মশলাটা মিনিট 3 নাড়াচাড়া করে পরিমাণ মতন জল অ্যাড করে দেব।
আমি এখানে দুবাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আপনারা যে যার মতন করে ঝোল রাখবেন সেই মতন জল দেবেন। তাই বলে খুব বেশি জল দিয়ে দেবেন না, মোটামুটি একটু বুঝে জল দিতে হবে। খুব বেশি জল দিয়ে দিলে পাতলা পাতলা হয়ে যাবে। এবার ভালো করে এটা ফুটিয়ে নেব। একটু একটু বলগ উঠতে শুরু করেছে। আলু ভাজার সময় হাফ সেদ্ধ হয়েছিল, ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আলুর দমের আলু ভালো সেদ্ধ না হলে টেস্টি লাগে না। ভালো করে সেদ্ধ করে নিতে হবে আলুটাকে। এবার আমি দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা। আর দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবার গ্যাসটা অফ করে গরম গরম পরিবেশন করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।